আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে দীপাংশু আচার্য। এই চ্যানেলে আমি বিভিন্ন রকম জিনিস আপলোড করি। আমার স্ট্যান্ড আপ কমেডি এই চ্যানেলে আমি আপলোড করেছি, আমার লেখা কিছু স্কেচ কমেডি আমি এখানে আপলোড করেছি, আমার বেশ কিছু অরিজিনাল গান আছে যেগুলো আমার লেখা, আমার কোনো বন্ধু সুর করে গেয়েছে, সেগুলো আমি এখানে আপলোড করেছি। জিপসি অ্যাসাইলাম বলে একটা নতুন দল আমরা, নতুন পাগলামি আমরা করছি, সেইটার কিছু অরিজিনাল গান সেগুলো আমরা আপলোড করেছি আমার চ্যানেলে। প্যারোডি গান, কিছু অন্যের লেখা গান যেটা আমি প্যারোডি করেছি, সেরকম কিছু আপলোড করেছি। আমি ঠিক করেছি আমার এই দীপাংশু আচার্য চ্যানেলটা একটা নতুন জিনিস আপলোড করা শুরু করব। সেটা হচ্ছে আমি 2006 থেকে 2015-16-17 অনেক কবিতা লিখেছি, এবং এই যে কবিতার জার্নিটাই থ্রু 2006 থেকে 2016-17 হোয়াট এভার, এই জার্নিতে আমার কবিতার ভাষাটা চেঞ্জ হয়েছে, আমার কবিতার বয়স একটু একটু বেড়েছে, এই জার্নিটা আমি এরকম আমার চ্যানেলে ধরে রাখতে চাই। তো আমি একটা করে কবিতা মাঝে মাঝে আপলোড করব। কবিতাটার নাম এবং কবিতাটা কোন সময় লেখা, 2006-এ লেখা না 2009-এ লেখা না 2013-এ লেখা, সেটা আমি মেনশন করে দেবো। কারো যদি পরে ইচ্ছা করে এটা এই জার্নিটা বুঝতে সুবিধা হতে পারে যে আমার ভাষাটা কীভাবে পাল্টালো, আমার ভাষাটা বয়স এবং আমার কবিতার বয়স কীভাবে বাড়লো। তো আজকে আমি যে কবিতাটা পড়বো এটা খুব বেশি পুরনো নয়, এটা সম্ভবত 2014-15-এ লেখা। এই কবিতাটার নাম শূন্য। এই কবিতাটা দিয়ে আমি শুরু করছি। আমার অস্থিরতা তোমাকে প্রকাশ করা নিয়ে, তুমি গোলক ধামের ছাদে নেমে আসা অকস্মাৎ ঘুড়ি আর সাপেদের লুকোচুরি বিল্ডিংয়ের মাঠে, তুমি ইয় হয়ে বসে আছো গ্রন্থের মলাটে, তুমি বড়দের মহাকাব্য ছোটদের ইকির মিকির, তুমি কুকুরের ডাক তুমি মানুষের ভিড়, তুমি ছিমছাম শুয়ে থাকা বালিকার স্থাপত্য দুপুর, বর্ণনার প্রেক্ষাপটে নাটকীয় ভ্যানগঘের সুর, অন্য মনস্কতা তুমি রক্তময় নখ, খামারের গল্পে তুমি মিথ্যেবাদী লোক, তুমি রজনীর নীরবতা জনির পালক, তুমি আমাদের বাতায়নে কালে ভদ্রে আগন্তুক পাখি, তুমি সৈনিকের সিগারেট বেশ্যার জোনাকি, তুমি ভাঙা রাজবাড়ি তুমি মাটির পুরাণ, তুমি সুন্দর বিচ্ছেদ তুমি বন্ধুদের গান, তুমি অসংখ্য আঙুল দিয়ে উল বুনছ ইনিয়ে বিনিয়ে, আমার অশান্তি শুধু তোমাকে প্রকাশ করা নিয়ে, তুমি ঘুমন্ত গ্রামের মতো বান্ধবীর পিঠ, তুমি ধ্রুবকের প্রেমে পড়া সৃষ্টির গণিত, তুমি দুপুরের ছায়াছবি রবি ঠাকুরের আয়ুরেখা, তুমি অরণ্যের কুয়াশায় শহুরে হর্ণের মতো কেকা, তুমি দিকে দিকে দারোয়ান দিগন্তে দাঁড়িয়ে আছো ঠায়, তুমি ছোট্ট একটা লাল পিঁপড়ে লেখার খাতায়, তুমি পল্লবের খুনি তুমি আমার দুঃস্বপ্নে ওড়া তামার চিরুনি, তুমি অন্ধ তুমি সন্ধ্যা তুমি একটা উস্কো খুস্কো স্মৃতি, তুমি ইন্দ্রিয় আর তুমি প্রকৃতি, তুমি সহস্র ঝর্ণার মতো ঝরে পড়ছো মহাকাল বেয়ে, নাছোড় বান্দা আমি তোমাকে প্রকাশ করতে চেয়ে, তুমি ধর্ষণের রাস্তাঘাট নোনা রক্তে থেঁতলে যাওয়া ঘাড়, তুমি খুবলে ওঠা মাগি মাংস দ্রাঘিমাংস পেরোনো চিৎকার, তুমি সেই তরবারি যার শ্যামা উজ্জ্বলতা এলো চোখ ভেদ করে, যেন বিশুদ্ধ মিছিল কিংবা বর্গী এলো আমার ভেতরে, তুমি আমার ভিতরে তুমি আমার বাহিরে তুমি সমস্ত হাওয়ার ভানুমতি, তুমি নিরাকার নথি, তুমি অজানা নৌকোয় বসে সাবলীল সঙ্গদোষে অনর্গল তন্দ্রা খেয়ে চূড়, তুমি মায়ের কোলের জলে প্রত্নময় ভেসে থাকা দিগ্বিজয়ী বিষণ্ণ গরুর, তুমি ছিঁড়ে যাওয়া চটি তুমি কোটি কোটি কচ্ছপের ডিম, তুমি তো অনন্ত বন্ধু তুমি অসীম, তুমি শূন্যের ভিতরে শূন্য শূন্যের ভিতরে শূন্য শূন্যের ভিতরে শূন্য আর
আমি তোমার প্রকাশ, তুমি আমার আমার।